হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্টাডি হ্যাকস। আজকে আমরা স্টাডি হ্যাকসে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা গণিতের একটি শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা শিখব ফাংশন। ফাংশনের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইনভার্স ফাংশন। এই ইনভার্স ফাংশন থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আজকে আমরা শিখব কি করে খুব সহজে এবং অল্প সময়ে ইনভার্স ফাংশন শর্টকাট টেকনিকের মাধ্যমে বের করা যায় সেটি। চলো আমরা শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডের মধ্যে তিনটি ম্যাথ লিখে রেখেছি। আজকে আমরা এই ম্যাথ গুলো কি করে খুব সহজে করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এই টিপস এন্ড ট্রিক্স টি জেনে নেই। সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে রেশনাল ফাংশন বা মূলক ফাংশন কি। এটি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা দুটি ফাংশন নিয়ে আলোচনা করি। একটি হচ্ছে পি এক্স ফাংশন, আর একটি হচ্ছে কিউ এক্স ফাংশন। এই দুটি ফাংশন হচ্ছে রেশনাল ফাংশন। রেশনাল ফাংশন হওয়ার আরেকটি শর্ত হচ্ছে নিচে যে ডোমিনেটর থাকে এই ডোমিনেটর নট ইকুয়াল জিরো হতে হয়। এই ধরনের যে ফাংশন গুলো রয়েছে এই ফাংশন গুলোকেই বলা হয় রেশনাল ফাংশন। সো আজকে আমরা শিখব রেশনাল ফাংশনের কি করে খুব সহজেই ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন বের করা যায় সেই টেকনিক। তোমার বোর্ডে দেখতে পাচ্ছ আমি তিনটি রেশনাল ফাংশন ইতিমধ্যে লিখে রেখেছি। সো চলো আমরা রেশনাল ফাংশনের একটি বেসিক জিনিস দেখে নিই। যদি কোন একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস বি আপন সি এক্স প্লাস ডি হয়, তাহলে এই ফাংশনের ইনভার্স ফাংশনটি কি হবে। এই ফাংশনের ইনভার্স ফাংশনটি বের করার শর্টকাট টেকনিক হচ্ছে আমরা এখানে যে এ সহগ রয়েছে এবং এখানে যে ডি ধ্রুবক রয়েছে আমরা এদের এখানে তাদের চিহ্ন সহ, আমি আবারও বলছি তাদের চিহ্ন সহ আমরা এদের মধ্যে রিপ্লেসমেন্ট ঘটাবো। সো আমরা এখানে যদি রিপ্লেসমেন্ট ঘটাই তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে এর জায়গায় লিখব ডিএক্স এবং ডির জায়গায় লিখব আমরা এ। এই অবস্থায় আমরা রেখে দেব। পরবর্তীতে আমরা দেখব এই বি এবং সি এক্স এ আমরা এদের মধ্যে কোনো পরিবর্তন ঘটাবো না, শুধুমাত্র আমরা এদের মধ্যে চিহ্নের পরিবর্তন ঘটাবো। আমরা এখানে প্লাস বি জায়গায় আমরা লিখবো মাইনাস বি এবং সি এক্স এর জায়গায় প্লাস সি এক্স এর জায়গায় লিখবো মাইনাস সি এক্স, এবং এখানে যে প্লাস রয়েছে সেই প্লাসটাই কিন্তু আমরা এখানে লিখছি প্লাস এ। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা এই শর্টকাট টেকনিকটি ব্যবহার করে কি করে এই তিনটি ফাংশনের ইনভার্স ফাংশন বের করা যায় সেটি শিখে নেব। চলো আমরা দেখে নেই। প্রথমে যে ফাংশনটি রয়েছে 2x 3x প্লাস 2 আপন 2x প্লাস 1, এই ফাংশনটির ইনভার্স ফাংশন বের করার জন্য আমরা প্রথমে এখানে যে 3 রয়েছে এখানে যে 1 রয়েছে এদের মধ্যে রিপ্লেসমেন্ট ঘটাবো। আমরা লিখব 1, 3 এর জায়গায় লিখব 1 এবং এই 1 এর জায়গায় লিখব 3। সো আমরা এখানে লিখতে পারি x এবং 3 কে লিখতে পারি এখানে। পরবর্তী ক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে এই 2 এবং এই 2x এর মধ্যে কোনো রিপ্লেসমেন্ট ঘটাবো না, শুধুমাত্র এদের সাইনের পরিবর্তন করব। আমরা এখানে প্লাসের জায়গায় লিখব মাইনাস 2 এবং এই 2x এর জায়গায় লিখব প্লাস 2x এর জায়গায় আমরা লিখব মাইনাস 2x, এবং এই যে প্লাস 3x এর সামনে যে প্লাসটি রয়েছে সেই প্লাসটি আমরা লিখে দেব। এটাই হচ্ছে আমাদের এই ফাংশনের বিপরীত ফাংশন। একইভাবে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্স সলভ করতে পারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ফাংশনটি রয়েছে সেটি হচ্ছে 4x প্লাস 3 আপন 6x মাইনাস 4, এখানে আমরা 4 এবং 4x এর মধ্যে রিপ্লেসমেন্ট ঘটাবো। আমি আগেই বলেছিলাম আমরা চিহ্ন সহ রিপ্লেসমেন্ট ঘটাবো। এখানে রয়েছে মাইনাস 4, সে কারণে আমরা এখানে লিখব মাইনাস 4x, আর এখানে রয়েছে প্লাস 4, আমরা এখানে লিখলাম 4। পরবর্তীতে আমরা এদের এই যে 3 এবং 6x রয়েছে এদের মধ্যে শুধুমাত্র আমরা চিহ্নের পরিবর্তন করব। চিহ্নের পরিবর্তন করলে আমরা লিখতে পারি মাইনাস 3 এবং এই 6x কে আমরা লিখতে পারি মাইনাস 6x প্লাস 4। এটি হচ্ছে এই ফাংশনটির বিপরীত ফাংশন। পরবর্তীতে যে ম্যাটটি রয়েছে আমরা একইভাবে এই টেকনিকটি ইউজ করে এটি সলভ করতে পারি খুব সহজেই। আমরা এখানে দেখব এই 3 রয়েছে এবং 2x রয়েছে, আমরা এদের মধ্যে রিপ্লেসমেন্ট ঘটাবো। আমরা যদি রিপ্লেসমেন্ট ঘটাই তাহলে আমরা লিখতে পারি 3x, আর এই 2 কে আমরা এখানে লিখতে পারি। পরবর্তীতে আমরা এদের মধ্যে কোনো রিপ্লেসমেন্ট ঘটাবো না 1 আর x এর মধ্যে, শুধুমাত্র তাদের সামনের সাইনটাকেই আমরা পরিবর্তন করব। আমরা এখানে লিখতে প্লাস 1 এর বদলে আমরা লিখব মাইনাস 1 এবং এই x এর জায়গায় আমরা লিখব মাইনাস x, এবং পরবর্তীতে এই প্লাসটা আমরা এখানে লিখে দেবো প্লাস 2। এটাই হচ্ছে আমাদের
ফাংশনটির বিপরীত ফাংশন। আশা করি এই ভিডিওটি থেকে তোমরা খুব সহজেই কি করে খুব সহজে যে কোনো একটি ফাংশন থেকে বিপরীত ফাংশন বের করতে হয় তা খুব সহজেই শিখতে পেরেছো। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাবে, এবং পরবর্তীতে এই ধরনের আরো সুন্দর সুন্দর মজার মজার টিপস এন্ড ট্রিক জানতে আমাদের এই স্টাডি এক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে এই ভিডিওটি দেখার জন্য।